আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় রাজধানী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তোমরা তোমরা গত 23 তারিখে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পেয়েছো। তোমরা অনেকেই হয়তো ভালো ভালো রেজাল্ট করেছো, এজন্য আনন্দিত। যারা আমার সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন, আন্তরিকভাবে আমি অন্তর অন্তর থেকে দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি। আর যারা কাঙ্ক্ষিত নাম্বার পাওনি, তাদের কি সমস্যার কারণে পাওনি তোমরা তোমরা নিজেরাই জানো, যে 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 বিষয়গুলোর কারণে তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখোনি, হয়তো ভালোভাবে অধ্যয়ন করোনি, এই কারণে তোমাদের রেজাল্টে আকাঙ্ক্ষিতভাবে নাও হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সেজন্য তোমাদের মন খারাপ না করে আমাদের এই পরীক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের পরীক্ষা আমাদের কিভাবে ভালো করা যায় সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। তাই আসো, আজকে আমাদের আমাদের পর আজকে যে পাঠটি পড়ব, গত পাঠের পরে গত বৃহস্পতিবারের লাইভ ক্লাসে যে বিষয়টি ডিসকাস করেছিলাম, সে ডিসকাস করার বিষয়ের পরে আজকে আমরা যে বিষয়টি যে টপিক্সটি আমাদের সামনে, তা হচ্ছে হলো আমাদের টপিক্সটির নাম হচ্ছে হলো ইহসান। আমাদের আজকে পাঠ শিরোনাম হচ্ছে ইহসান। গতকালকে আমরা গত টপিকসে পড়েছিলাম শুকর সম্পর্কে, পড়ে তাওয়াক্কুল সম্পর্কে আমরা পড়েছিলাম 27 নম্বর লেকচারে। আজকে 28 নম্বর লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে হলো ইহসান সম্পর্কে। তো ইহসান সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে আমরা এই বিষয় নিয়ে আমরা পড়া করব যে একজন ব্যক্তিগত একজন মানুষের ব্যক্তিগত উৎকর্ষ সাধন এবং সামাজিক উন্নয়নের জন্য সমাজের সদস্যদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলার জন্য, যে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম যে বিষয়টির উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, যে সকল বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে হলো এহসান। এহসান বা এহসানের এহসান সম্পর্কে, তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ একটি আমাদের আমাদের সমাজে বা আমাদের ব্যক্তিকে উৎকর্ষ সাধনের জন্য, আমাদের সমাজে মানুষের সাথে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য যে গুণটি আমাদের থাকা আবশ্যক, সেই গুণটি সম্পর্কে আমরা আজকে পাঠে শিক্ষা গ্রহণ করব। আসো, আমরা সেই পাঠটি হচ্ছে কি, সেটি হচ্ছে হলো এহসান। এহসান মানে কি? এহসান শব্দটি হচ্ছে আরবি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আরবি হুসনুন শব্দ থেকে এহসান শব্দটি এসেছে। আরবি হুসনুন শব্দটি থেকে এহসান শব্দটি এসেছে, যার অর্থ আমরা এখানে আমরা হুসনুন শব্দের অর্থ আমরা হচ্ছে সুন্দর। হুসনুন শব্দের অর্থ হলো সুন্দর। সুতরাং সেদিক থেকে উৎপত্তিগত দিক বিবেচনা করে এহসান শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে এহসান শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে হলো সুন্দর করা, পরিমার্জিত করা, সুশারু করা। তাহলে এহসান শব্দের অর্থ হলো হচ্ছে সুন্দর করা, এটা হচ্ছে তার ক্রিয়াগত দিক। এহসান শব্দটি হচ্ছে হলো ক্রিয়ামূল। তাহলে আমরা উৎপত্তিগত এর অর্থ জানলাম। তাছাড়া এহসান শব্দটি আবিধানে আরো অভিধানে আরো যে সকল অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে দয়া অর্থ ব্যবহৃত হতে হয় এহসান শব্দটি। একজনের প্রতি আরেকজনের যে দয়া সহানুভূতিতা, এ অর্থে এহসান শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এরপর আছে নিষ্ঠা। নিষ্ঠা শব্দে নিষ্ঠা, আন্তরিকতা, এ অর্থেও এহসান শব্দটি আরবি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শাব্দিক অর্থ জানলাম এহসান মিনিং কি। এবার আসলে এহসানের পারিভাষিক সংজ্ঞা কি। এহসানের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এহসানকে। তো আমরা জমহুর আলেমদের অর্থাৎ প্রসিদ্ধ অনেক প্রসিদ্ধ আলেমদের মতকে একটি সংজ্ঞা আমি তোমাদের ব্ল্যাক বোর্ডে দিয়েছি বোর্ডে দিয়েছি সেই বোর্ডটি দেখো সংজ্ঞাটি, যে আল্লাহ আল্লাহ তাআলা ও তার সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তম রূপে সম্পাদন করার নাম হচ্ছে এহসান। কি বলছে? দুইটা দুইটা বিষয়, আল্লাহ তাআলা এবং তার সৃষ্টি। আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা এবং আমাদের মানবকুলের উপর উপর মানুষের মানুষের প্রতি একজন মানুষের প্রতি আরেক মানুষজন মানুষের যে দায়িত্ব কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, সে সকল দায়িত্ব কর্তব্য যথাযথভাবে সুচারুভাবে সুষ্ঠুভাবে পালন করার নামই হচ্ছে এহসান।
এই সংজ্ঞাটা হচ্ছে কাদের? জমহুর ওলামা ইকরামের মতে। তো আরেকটি সুন্দর সংজ্ঞা আমাদেরকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহসানের সুন্দর একটি সংজ্ঞা আমাদেরকে দিয়েছেন। আমরা রাসূলের হাদিস থেকে, যেটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সেখান থেকে আমরা ইহসানের সংজ্ঞা আমরা দেখতে পাই। এস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেমন যেমন তুমি তাকে দেখতেছো। যদি তুমি তাকে না দেখো, তা সত্ত্বেও ন্যূনতম এই উপলব্ধিতে উপনীত হওয়া যে তিনি আমাকে অবশ্যই দেখতেছেন, এর নাম হচ্ছে হলো এহসান। এটা কে বলেছেন? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহসানের সংজ্ঞা এভাবে সংজ্ঞায়িত করেছেন যে এহসান হলো, এটা বুখারী এবং মুসলিমের হাদিস, এহসান হলো যে আল্লাহর এমনভাবে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত বান্দিগুলা করা যে তুমি আল্লাহকে দেখো। যে প্রত্যেকটি ইবাদত করতে গিয়ে তুমি মনে করবে যে আল্লাহ আমাকে, আমি আল্লাহকে দেখতেছি। আর যদি আল্লাহকে তুমি যদি না দেখতে পাও, তুমি এই অন্তরে এই উপলব্ধিটা ন্যূনতম উপলব্ধি করবে যে আল্লাহকে আমি দেখতেছি কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতেছেন। এর এই উপলব্ধি বোধটার নামই হচ্ছে এহসান। সুতরাং সুপ্রিয় সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে আমরা জানলাম ইসানে দুটি সংজ্ঞা জেনেছি। অবশ্যই দুটি সংজ্ঞা তোমাদের যদি জানো এটি এনাফ, এই দুটি কথা অবশ্যই জেনে নিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো হচ্ছে আমরা যে বিষয়টা পড়ব, এহসানের প্রকারভেদ। এহসান কত প্রকার, এহসানের প্রকারভেদ সম্পর্কে আমরা এখন ডিসকাস করতে যাচ্ছি। এহসানকে আমরা দুটি প্রকারে ভাগ করব। ইসানকে আমরা দুইটি প্রকারে বিভক্ত করব। ইসান হচ্ছে দুই প্রকার, ইসান হচ্ছে দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে কি, স্রষ্টার প্রতি ইসান। দুই নম্বর হচ্ছে হলো কি, সৃষ্টির প্রতি ইসান। স্রষ্টার প্রতি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইসান, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের যত সৃষ্টি আছে সেই সৃষ্টিকুলের উপর ইসান করা। এই দুইটি দুইটি দুই প্রকার হচ্ছে ইসান। তাহলে প্রথম প্রকার মানে কি, স্রষ্টার প্রতি ইসান মানে বিশ্বজানের স্রষ্টা কে, আল্লাহ রব্বুল আলামিন। তিনি তার প্রতি যে এহসান সেটার নাম হচ্ছে হলো, তা হলো যে স্রষ্টার প্রতি এহসান, বিশ্বজানের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এহসান হলো তার ইবাদতে আত্মনিয়োগ করা। আল্লাহর প্রতি এহসানের মানে হচ্ছে কি, আল্লাহ রব্বুল আলামিনের যে সকল আদেশ নির্দেশ আমাদেরকে পালন করতে বলেছেন, সে আদেশ নির্দেশগুলা মানা, সে আদেশ নির্দেশগুলো অনুসরণ করার নামই হচ্ছে, সে নামই হচ্ছে এবং সে সকল আদেশ নিয়ে এবং হুকুম আহকাম পালনে আত্মনিয়োগ হওয়ার নামই হচ্ছে এহসান। সুতরাং আমরা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসে বলেছেন যে সুরাতুল জারিয়ার 51 থেকে 56 নম্বরে আয়াতে, সরি 56 নম্বরে তাই বলেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে, মানুষ জাতিকে কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের অর্থ হলো তিনি যে কাজ করার জন্য নির্দেশ ও অনুমতি দিয়েছেন সে কাজ করা, এবং যে সকল কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন, যে সকল কাজ থেকে তিনি নির্দেশ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হচ্ছে এহসান। সকল ক্ষেত্রে সত্তার নির্দেশ, সত্তার নির্দেশনা অনুযায়ী যথোপযুক্ত ভাবে কাজ সম্পন্ন করার নামই এহসান বা সত্তার প্রতি এহসান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আসো হচ্ছে সৃষ্টির প্রতি এহসান কি। সৃষ্টির প্রতি এহসান মানে সৃষ্টি মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন আমার যত এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে এই সৃষ্টিগুলোর প্রতি এহসান করা। সৃষ্টির প্রতি এহসানের মূলত স্রষ্টার প্রতি এহসানের একটি অংশ। এটা মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে যে আল্লাহ রাব্বুল হচ্ছে যে যে আল্লাহর সন্তুষ্ট সে যেহেতু তার আল্লাহ স্রষ্টা মানেই সেবা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ প্রদান করেছেন যে সৃষ্টির প্রতি এহসান করার মানেই হচ্ছে হলো স্রষ্টার প্রতি এহসান করার একটি অংশেই। আল্লাহ রাব্বুল আলামিন এ নির্দেশ দিয়েছেন এহসান সম্পন্ন করা হয় যে পিতা মাতা, আত্মীয় স্বজন ও প্রতিবেশী, দুস্থ নিরীহ বিপদগ্রস্ত মানুষে এবং পশু পাখি
পশু পাখি গাছপালা পরিবেশ প্রকৃতির প্রতি যত্ন কি যত্নশীল হওয়া, মান মানসিকতা পোষণ করা, আল্লাহর অনুমোদিত আচরণ প্রদর্শন করায় স্রষ্টার প্রতি বা সৃষ্টির প্রতি এহসান। কি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষগুলা দুস্থ নিরীহ প্রতিবেশী আত্মীয় সহ আমার অধীনস্থ এবং পশু পাখি আল্লাহ এবং টোটাল আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সেই সকল সৃষ্টির প্রতি আল্লাহর অনুমোদিত আচরণ প্রদর্শিত করা, প্রদর্শিতি করাই হচ্ছে সৃষ্টির প্রতি এহসান। তাহলে অবশ্য ক্লিয়ার হয়েছ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি এহসান করার নাম হচ্ছে সৃষ্টির এহসান, আর হচ্ছে হলো স্রষ্টার প্রতি এহসান মানে হচ্ছে হলো আল্লাহর ইবাদতে যথাযথভাবে পালন করা, আত্মনিয়োগ হওয়ার নাম হচ্ছে স্রষ্টার প্রতি এহসান। এহসানের দুটি প্রকার অবশ্য ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো হচ্ছে আমরা বলবো এহসান, এহসানের গুরুত্ব আমাদের সমাজে আমাদের এহসান পালন করা কতটা গুরুত্ব তাৎপর্য সব আমরা জানবো। কেন আমরা এহসান করব? আমরা যদি ব্যক্তি জীবনে বিভিন্ন দিক ও বিভাগ বিশ্লেষণ করি তা ইহসানে বিপুল গুরুত্ব ও প্রতিনিধিত্ব। আমরা যদি আমাদের মধ্যে যদি এহসান না থাকে তাহলে আমাদের সামাজিক সম্প্রীতি বজায় থাকবে না, সমাজে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সবসময় সৃষ্টি হবে। তাহলে এই সমাজে সম্প্রীতি বজায় রাখার জন্য ইহসানের গুরুত্ব ও তাৎপর্য অনেক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহসান করে নির্দেশ প্রদান করে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদল ও এহসান প্রতিষ্ঠা করার নির্দেশ দিচ্ছেন। এহসান প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানুষ তাই ব্যক্তিগতভাবে দায়িত্বশীল। এহসান প্রতিষ্ঠা করার জন্য মানুষ প্রত্যেকটি মানুষ তার ব্যক্তিগতভাবে দায়িত্বশীল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছে, আল্লাহু ইয়ামুরুকুম বিল আদলি, আল্লাহ রাব্বুল আলামিন আদল অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ প্রদান করতেছেন। পাশাপাশি নির্দেশ ওয়াল এহসান কি করার জন্য, দায়িত্ব ব্যক্তিগত কি এহসান প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়ে প্রদান করা হচ্ছে। তাহলে এরপরে এহসানের মাধ্যমে আমাদের কি হয়, দ্বিতীয়ত আমরা কেন এহসান করব? এহসানের মাধ্যমে আল্লাহর সুস্বর্গ আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন যে ওয়াহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা এহসান করলে আমাদের কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে বলতেছেন ওয়াহসিনু তোমরা এহসান করো। কেন এহসান করবে? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন যিনি এহসান করে তাকে বলা হয় মুহসিনিন, মুহসিনিনদেরকে এহসানকারীদেরকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। মহান রাব্বুল আলামিন আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি অন্যের প্রতি এহসান করো তা যেন নিজেকে এহসান করলে, আর যদি অপকার করো তাহলে তোমারও অপকার হবে। তুমি যদি কারো ক্ষতি উপকার করো তোমারই উপকৃত করলে, আর যদি তুমি কারো ক্ষতি করো তুমি যেন নিজেরই ক্ষতি করলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরাতুল বানি ইসরায়েলের আয়াত এর অর্থ বলছি। তো মানুষের প্রতি আল্লাহর নিয়ামত ও দানের সীমা অপরিসীম, ব্যক্তির এহসান এই সীমাহীন দানের কৃতজ্ঞতার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য নিয়ামত রাজির মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন রেখেছেন, আর মানুষের এ সকল নিয়ামতের উপর এহসান করার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা। এই সৃষ্টির প্রতি যদি এহসান করা হয় তা হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটা কৃতজ্ঞতা। তাহলে যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিচ্ছেন সেই নিয়ামতের একটা কৃতজ্ঞতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তোমরা কিভাবে এহসান করবে? আল্লাহ রাব্বুল আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাদের প্রতি যেমন এহসান করেছেন তুমিও সেরূপ এহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন যেরূপ এহসান করতে নির্দেশ প্রদান করেছেন, যেরূপ এহসান করে আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, পৃথিবীতে এত সম্বল নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছেন, সহ অনুভূতিশীল হয়েছেন, তো সে সকল নিয়াম সেরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিয়ে বলতেছে তোমরা যদি আমি তোমাদের উপর যেরকম এহসান করেছি যেরকম সদাচরণ করেছি তোমরাও অন্যের প্রতি সেরকম সদাচরণ করে এহসানকারী হও। এরপরে এহসানে যা যা এই এহসান মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আদে হাল জাজাউল ইল্লা হাল জাজাউ এহসান ইল্লাল এহসান, এহসানের বিনিময় এহসান ছাড়া আর কিছুই নেই, এহসানের বিনিময় এহসান ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলছে তোমরা সেভাবে এহসান করো যেভাবে আমি তোমাদের প্রতি এহসান করেছি। আর এহসানের প্রতিদান কি? এহসানের প্রতিদান হচ্ছে হাল জাজাউ এহসান হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, এহসানের বিনিময় এহসান ছাড়া আর কিছুই না। সুতরাং আমরা যদি দুনিয়ার মানুষের প্রতি, দুনিয়ার আমার অধীনস্থদের প্রতি, আমার আল্লাহ রাব্বুল আলমিন ইবাদতের প্রতি ইবা এহসান করি, তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এহসান করবেন, আমাদেরকে দুনিয়াতে এহসান করবেন, আগে পরকালে আমাদের প্রতি এহসান করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানে শেষ করব। আশা করি আমরা আজকের ক্লাস থেকে যে বিষয়টি শিক্ষা গ্রহণ করলাম সে অনুযায়ী আমাদের ব্যক্তি জীবনকে আলোকিত করব, আমাদের সমাজকে আলোকিত করব। এই আশা ব্যক্ত করে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।